हारे द्रव्य मूल्य বৃদ্ধির প্রতিবাদ। প্রতিটি পাড়ায় পরিশ্রুত পানীয় জল সরবরাহ, বিদ্যুৎ পরিষেবার মান উন্নয়ন, বেহাল সড়ক যোগাযোগ ব্যবস্থার সংস্কার, রাজ্য জুড়ে ক্রমবর্ধমান রাজনৈতিক সন্ত্রাস বন্ধের দাবি সহ বিভিন্ন দাবি নিয়ে সোমবার সকাল 11:30টায় সিপিআইএম খোয়াই জেলা দপ্তর থেকে একটি মিছিল বের হয়। এই মিছিলটি গয়া প্রসাদ পার্ক, পুরান বাজার, উত্তর দুর্গানগর, পোলস্টার ক্লাব, দুর্গানগর হয়ে পুনরায় সিপিআইএম জেলা কার্যালয়ে এসে শেষ হয়। এদিনকার এই মিছিলের নেতৃত্ব ছিলেন খোয়াইয়ের বাম বিধায়ক নির্মল বিশ্বাস, ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি পলাশ কৌভিক, সিপিআইএম নেতৃত্ব মনোজ দাস সহ অন্যান্যরা। এদিন বিভিন্ন এলাকার সাধারণ মানুষ বাম বিধায়ক নির্মল বিশ্বাস সহ উপস্থিত অন্যান্যদের ফুলের তোড়া দিয়ে অভিবাদন জানান। গত 4.5 বছরে এই প্রথম সিপিআইএম এর প্রতিনিধিরা মিছিল করে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে। কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর পক্ষ থেকে জনস্বার্থ সংশ্লিষ্ট কিছু দাবির ভিত্তিতে সেখানে মিছিলের কর্মসূচি গ্রহণ করেছি। বিশেষত অস্বাভাবিক হারে জিনিসপত্রের দাম বৃদ্ধি, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং মূল্যবৃদ্ধি রোধ করবার জন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি আমরা জানাচ্ছি।